আগরতলা থেকে ছত্তিশগড়ের ভিলাইতে পাচারের সময় উদ্ধার বিপুল পরিমাণে পাইন কাঠ। আবারও বড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। আলিপুরদুয়ার জেলার সীমান্তবর্তী কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ নাকা চেকিং এর সময় একটি ট্রাক আটক করে। গাড়ি চালকের কথায় অসঙ্গতি থাকায় গাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার করা হয় আনুমানিক 10 লক্ষ টাকার পাইন কাঠ। এই ঘটনায় গাড়ির চালক মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই যুবক কামারহাটির কলকাতার বাসিন্দা। ঘটনা তদন্ত শুরু করেছে বারবিশা ফাঁড়ির পুলিশ। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.